না ঠিক আছে, তার জন্য তো কেউ দোষারোপ করছে না তোমাকে, ওকে কেউ দোষারোপ করবে না। এখন দরকার হচ্ছে ওর সুস্থ হয়ে আসাটা। যদি ও এখানে ঠিক মতো চিকিৎসা না হয়, আমি তাহলে ব্যবস্থা করে কলকাতায় সরকারি হসপিটালে পাঠাবার ব্যবস্থা করবো, ঠিক আছে? আমি এইটুকুনি আশ্বাস দিয়ে গেলাম, আগে সুস্থ হোক তারপরে, ঠিক আছে? আসলে বাড়িতে সামনে দিয়ে নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া বেলগড়িয়া গ্রামে 30 অক্টোবর দুর্ঘটনাগ্রস্ত মৃত পরিবারের বাড়িতে এসে কথা বলে গেলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। পরিবারগুলোকে আশ্বস্ত করলেন পাশে থেকে সব রকম সাহায্য করার, সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। ওই দিন গরিব অসহায় পরিবারের প্রভাতী রায় এবং বেলা বিশ্বাস নামে দুই মহিলা রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে ফুলিয়া স্টেশন রোড সংলগ্ন জাতীয় সড়কে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক সুজিত অধিকারী। এদিন তৃণমূল প্রার্থী ওই তিনজনের বাড়িতে আসেন, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন, সব রকম সাহায্যের আশ্বাস দেন, আহত যুবকের সুচিকিৎসার কথা বলেন। ঠিক আছে, তুমি কাজকর্ম ঠিক মতো সব করো, ঠিক আছে? দুর্ঘটনা কিছু করার নেই, আমার একটা টাকার কথা বলা হয়েছে, যাতে টাকাটা যত তাড়াতাড়ি তোমরা তার ব্যবস্থা আমি করবো, আমি বলে গেছি সবার সামনে বলে গেছি, ঠিক আছে? এখন তো ভাইফোটাও দিলে কোর্ট বন্ধ, তারপরে কোর্টটা খুলুক, তারপর যেভাবে যত তাড়াতাড়ি হয় তোমরা টাকাটা পাও যাবে, আমি সে ব্যবস্থা করবো, ঠিক আছে? কী বলেন তো, রাজমিস্ত্রি কাজ করে খায় আমার ছেলে মেয়ে। এখন দেখো দুর্ঘটনা তো বলে আসছে না বাবা, এটা তো কারোর দোষ না, কি করবো তাও আপনাকে একটু দেখবেন না। না, আমি তো তোমার কাছে উপযাচক হয়ে এসেছি, বলো, আমি তো এখনো নির্বাচিত হয়নি, তোমরা তো জানো, তাও আমি হবে না, আমি তো বলে গেলাম তোমাকে, তো হবে, ঠিক আছে? চিন্তা করো, তোমার একটা কথা বলুন করো, ওটা আমি তোমায় বলে রাখলাম, তুমি টাকা হাতে পেয়ে যাও, তারপরে তুমি যেটা করার করো, কারণ ওদের ভবিষ্যৎটা আগে দরকার, ঠিক আছে? আর আমি যখন এসেছি আমি এটা যত তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করবো। পরিবারগুলোর সাথে কি বলছেন এবং এই প্রতিবেদককে কি বললেন ব্রজ কিশোর গোস্বামী, শুনুন। অসহায় পরিবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, আপনি এখানে এসে পরিদর্শনে এলেন, কি কিছু দেখলেন আর কি বললেন? দেখুন, পরিদর্শন বলে না, আমার শান্তিপুরের মানুষ, আমি শান্তিপুরের ছেলে হিসাবে এসেছি, পদাধিকারী হিসাবে আসিনি। তিনটে পরিবার আছে, দুজন মারা গেছেন সেই দুই পরিবার, এবং যে ব্যক্তিটি মোটরসাইকেল চালাচ্ছিলেন সেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাত লেগেছে। আমি চেষ্টা করব সেই দুটি পরিবার, আমি চেষ্টা করব, এটা ভুল, এখানকার যারা দায়িত্বে আছেন তারাই সব ব্যবস্থা করেছেন, আমি শুধু চেষ্টা করেছি যাতে সেই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি হয়, একটা স্থায়ী কোনো ব্যবস্থা সেই দুটি পরিবারের জন্য, যে দুজন গত হয়েছেন সেটা আইনানুগভাবেই হবে। আর দু নম্বর হচ্ছে, যিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন তার যদি এখানে উপযুক্ত চিকিৎসা হয়ে যায়, তারপরও যদি তার প্রয়োজন পড়ে তাহলে তাকে কলকাতায় কোনো সরকারি হসপিটালে নিয়ে গিয়ে তার যাতে উপযুক্ত ট্রিটমেন্ট হয়, এই দুটো ব্যবস্থা আমি করব বলে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি। আর অসহায় পরিবার, এদের আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর্থিক ব্যাপারটাই আমরা ভাবনা চিন্তা করেছি, যে যার মাধ্যম দিয়ে বা যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে যাদের দ্বারা, তারা তো কেউ ইচ্ছাকৃত করেনি, সেই জন্য আমি তাদের সাথে কথা বলবো, আগামী ভাইফোঁটার পরপরই আমরা তাদের সাথে বসবো, তাদের সাথে অলরেডি আমার যে এই লোকাল নেতৃত্ব যারা আছে তারা বসেওছে, তারা আশ্বস্ত করেছেন যে সেই দুটি পরিবারকে যতটা সম্ভব আর্থিক সহায়তা করা যায় তারা করবেন, সেটার সাথে আশ্বাস দিয়েছেন। আমি শুধু এটুকুই বলেছি যে ফাইনাল যে মিটিংটা হবে সেখানে আমি উপস্থিত থাকব, থ্যাংক ইউ, এবং যাতে কাজটা খুব দ্রুততার সাথে হয় সেই ব্যবস্থা আমি করব, ঠিক আছে? ঠিক আছে।